শ্রীকান্তর সুরে দলের নেতাদের নিশানা করেছেন আরো এক তৃণমূল নেতার। আমাদের সঙ্গে নয়, চোর ডাকাতদের সঙ্গে দেখা করছেন দিদি। টাকা দিতে পারিনি বলেই সরিয়ে দেওয়া হয়েছে। আইএনটিটিউসি থেকে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ। পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কর্মাধ্যক্ষ শৈবাল गिरि। অভিষেক জানে না টাকা তুলছে আইপ্যাক, একেবারে এভাবেই বলেছেন তিনি। ভুল জায়গায় রাজনীতি করা হয়ে গেছে, পার্টি ছেড়ে দেব, দুদিন অপেক্ষায় আছি, দল ছেড়ে দেব। শ্রীকান্ত মাহাতোর মন্তব্যকে কার্যত সমর্থন করে এভাবেই তোপ দেখেছেন তৃণমূল কর্মাধ্যক্ষ শৈবাল गिरि। কিন্তু আপনার সাথে তো কলকাতার খুব ভালো সম্পর্ক দীর্ঘদিনের, দিদির সাথে। দিদি তো দিদির সঙ্গে দেখা করবে নাকি? দিদি আমাদের সঙ্গে দেখা করবে, চোর ডাকাতদের সঙ্গে দেখা করবে দিদি। এ তো শ্রীকান্ত মাত্র ডায়লগ দিয়ে দিলেন আপনি। দিদি সব তো একবারে ফেপে বোম হয়ে আছে। আমিও তো দিয়ে দেবো, আমিও দিয়ে দেবো, দুদিন অপেক্ষায় আছি, দল ছেড়ে দেবো। তার কি হয়েছে? আমার কাছে আসতে পারবে না, পুলিশও আসতে পারবে না, ইডিও আসতে পারবে না, সিডিও আসতে পারবে না, আমার কি করবে? শ্রীকান্ত মাহাতো তাও ঘর করেছে, অমুক করেছে, সে কোথায় ছিল? আমি তো কিছুই করিনি জীবনে, ওই সরকারি গাড়ি চড়া ছাড়া আর কিছুই করিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, ঠিক কি বলেছেন শৈবাল गिरि? বিস্তারিতভাবে আমাদের জানাও। একেবারে পাপিয়া, তুমি যেমনটা বললে, এই যে কল রেকর্ডিং, এই কল রেকর্ডিংটা গতকালের, এমনটা কিন্তু শৈবাল বাবু নিজেও মেনে নিয়েছেন এবং তিনি তৃণমূলেরই এক কর্মীর সাথে এই কথা বলছিলেন এবং তিনি যেমনটা জানিয়েছেন, এই কল রেকর্ডিং এ যেমনটা উঠে এসেছে। এখানে একটা কথা বলে রাখি, গত 24 তারিখ আইএনটিটিউসির জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় শৈবাল गिरिকে। তার আগে তিনি আইএনটিটিউসির জেলা সভাপতি ছিলেন, বর্তমানে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং দাঁতন 2 নম্বর ব্লকের তিনি তৃণমূল সভাপতি। এবং তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো মারাত্মক এবং প্রত্যেকটাই কিন্তু দলের বিরুদ্ধে ক্ষোভ। তিনি যেমন বলেছেন যে চোর ডাকাতদের সাথে দেখা করেন দিদি, কিন্তু আমাদের সাথে দেখা করছে না, আমরা কি করব, কাকে বলবো? অভিষেকের কাছে গেলে অভিষেক দেখা করেন না, দিদির কাছে গেলে দিদি দেখা করেন না। এবং শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে অভিষেকও জানে না আইপ্যাক টাকা তুলছে এবং তিনি এও বলেছেন যে একাধিক খবর রয়েছে। না, ধন্যবাদ তোমায় এই মুহূর্তে সৌমেন। যার অডিও ট্র্যাপ ভাইরাল হয়েছে, যিনি মেনেও নিয়েছেন এটি তার অডিও, তিনি নিজে কি বলছেন দেখুন একবার। আমাদের কষ্ট হয় যে দিদি কি জানেন না, মুখ্যমন্ত্রী হয়ে আজকে বিভিন্ন জনের যেসব হচ্ছে আমাদের এখানে গ্রামাঞ্চলে, প্রতিদিন আমাদের মুখ দেখানো ভার হচ্ছে। যার জন্য আমি দিদিকেও বলেছি, দিদি মনে হয় চোর ডাকাতদের নিয়ে আছেন, আমাদের টাকা নেওয়ার সময় দিন। তো এটা যদি অন্যায় হয়, আমি অন্যায় করছি। আর সর্বোপরি আমি যার সঙ্গে কথা বলেছি, সে চা খেতে ডেকে আমাকে ফোনে কথা বলছে, আমাকে কেন আইএনটিটিউসিতে সরে গেলাম দাদা, আপনি এত কাজ করছিলেন আমাদের সঙ্গে নিয়ে। সেই যে অসভ্যের মতো এরকম একটা ব্যক্তিগত আলোচনা করতে করতে কেউ যদি ইচ্ছে করে ওটা মোবাইলে 10 জনকে আমার ক্ষতি করার জন্য করে, ক্ষতি আমি মনে করি না। ক্ষতি এখন আমাদের, এখন তো রাজনীতি করাটাই আমাদের অন্যায় হয়েছিল।